ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তার তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই আমরা এখন আমার গণিত বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি এর আগে আমি এক থেকে নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখনি। তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস থ্রি চেক করলেই এক পাতা থেকে সমস্ত অঙ্ক পরপর দেখতে পাবে এছাড়াও আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলেও তোমরা এক পাতা থেকে পরপর অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এখন দেখো সাতচল্লিশ নম্বর পাতায় আমাদের কি অঙ্ক করতে দিয়েছে এই পাতায় আমাদের বলেছে ঠিক হয়েছে কিনা দেখি আমাদের যাচাই করতে হবে একটু অন্যরকম আমাদের বিয়োগই করতে হবে আবার যাচাই করে দেখতে হবে এই যে দুটো দুটো করে অঙ্ক আমাদের এক একটা সেট ঠিক আছে মানে ধরো এই যে 834 তার সাথে বিয়োগ করতে হবে 425 কে ঠিক আছে সেখানে একটা বিয়োগ ফল বেরোবে সেই বিয়োগ ফল যেটা বেরোবে সেটাকে দিয়ে দ্বিতীয় সংখ্যাটা যোগ করলে আমাদের প্রথম সংখ্যাটা আসে কিনা সেটা আমাদের যাচাই করে দেখতে হবে এই অঙ্কে কিন্তু সেটাই দিয়েছে ঠিক আছে আলটিমেটলি আমাদের দেখতে হবে যে আমাদের হিসাব ঠিক হয়েছে কিনা ঠিক আছে প্রতিটা অঙ্কই আমাদের এইভাবে করতে হবে তার মানে কি বিয়োগ ঠিক হয়েছে কিনা পরীক্ষা করে যোগ ও বিয়োগের পারস্পরিক সম্পর্ক জানতে হবে এই অধ্যায়ে ঠিক আছে আমি আবারও বলছি বিয়োগ ঠিক হয়েছে কিনা পরীক্ষা করে যোগ ও বিয়োগের পারস্পরিক সম্পর্ক জানতে হবে আমাদের এই ভিডিওতে ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই আটশো ছত্রিশ তার থেকে বিয়োগ দিতে হবে চারশো আমি একক দশক শতকে লিখলাম ঠিক আছে একক ঘর থেকে আমি শুরু করব ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে হয় এক তিন থেকে দুই বিয়োগ দিলে হয় থেকে চার বিয়োগ দিলে হয় তাহলে চারশো এগারো বেরিয়ে গেল আমাদের বিয়োগ ফল এবারে এই যে বিয়োগ ফলটা বেরোলো সেইটার সাথে আমাদের দ্বিতীয় সংখ্যাটা যোগ করতে হবে দেখো চারশো তার সাথে দ্বিতীয় সংখ্যা কি ছিল চারশো যোগ করছি যোগ করে আমাদের দেখতে হবে যে এই প্রথম সংখ্যাটা আমরা পাচ্ছি কিনা যদি পেয়ে যাই তাহলে বুঝতে পারবো আমাদের ক্যালকুলেশন ঠিক হয়েছে যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশন ভুল হয়েছে দেখি কিভাবে করব। এখানে করে দিয়েছে তাও আমি বুঝিয়ে দিচ্ছি দেখো একক দশক শতক লিখলাম একক ঘর থেকে যোগ করা শুরু করব। পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় লিখলাম দুয়ের সাথে এক যোগ করলে হয় তিন চারের সাথে চার যোগ করলে হয় আট বেরিয়ে আমাদের ঠিক আছে এবারে দেখো কি বলছে দুশো ছয় তার থেকে বিয়োগ করতে হচ্ছে একশো চোদ্দ কে আমি দেখো একক দশক শতকে লিখলাম ঠিক আছে ছয় থেকে চার বিয়োগ দিলে কত হয় ছয় থেকে চার বিয়োগ দিলে হয় দুই ঠিক আছে এবারে দেখো শূন্য থেকে এক বিয়োগ দেওয়া যায় যায় না তাই আমরা শূন্যকে কি ধরব দশ ধরব কেন আমরা জানি বিয়োগ সবসময় বড় থেকে ছোটকে দেওয়া হয় কখনোই ছোট থেকে বড়কে বিয়োগ দেওয়া যায় না তাই শূন্য থেকে এক বিয়োগ দেওয়া যাবে না শূন্যকে আমরা দশ ধরব ঠিক আছে আমি এই দেখো দশকগড়ের ওপর দশ গোল করে দিলাম দশ থেকে যদি এক বিয়োগ দিই কত হবে নয় তাই তো আর হাতে আমার কত ছিল এক কারণ আমি দশ ধরেছিলাম এই যে দুইকে কেটে আমি এক করছি এক থেকে এক যদি আমি বিয়োগ দিই কত হবে শূন্য তাহলে কি আমাদের বিয়োগ ফল কত বেরোচ্ছে বিরানব্বই তো এবারে আমরা দেখব এই যে বিয়োগটা করছি সেটা আমরা ঠিক করলাম কি না তাহলে আমি পরেরটায় কি করবো এই যে বিয়োগ ফলটা আগে বসাবো বিরানব্বই তার সাথে কি সেকেন্ড সংখ্যা কি ছিল একশো চোদ্দো দেখো বসানো আছে এবারে আমরা যোগ করব। যোগ করে দেখব এই যে প্রথম সংখ্যাটা আমরা পাই কি না আমরা এখানেও একক দশক শতক লিখে ফেললাম একক ঘর থেকে যোগ করা শুরু করব চারের সাথে যোগ হয় দুই ছয় সাথে এক যোগ করলে হাতে আমার এক এই রেকমিক শতক ঘরের উপরে একটা লিখেছি ঠিক আছে আর আমার আগে কথা ছিল এক ছিল একের সাথে এক যোগ করলে হয় দুই তাহলে দুশো ছয় দেখো তো আগের প্রথমের সংখ্যাটা ছিল একম সংখ্যা বা প্রথম সংখ্যা আমি লিখলাম প্রথম সংখ্যা দুশো ছয়ই ছিল দেখো দুশো ছয় আমাদের যোগ ফল বেরোলো তাহলে কি আমরা ব্যাক ক্যালকুলেশন করেও দেখে নিলাম আমরা বিয়োগটা ঠিক করেছি ঠিক আছে এই থেকে আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি বিয়োগ ঠিক হয়েছে কিনা পরীক্ষা করে দেখলাম যোগ ও বিয়োগের পারস্পরিক সম্পর্কও জানলাম ঠিক আছে এবারে দেখো এই অঙ্কটা দুশো আঠাশ থেকে বিয়োগ দিতে হবে একশো ছেষট্টিকে একক দশক শতক লিখলাম ঠিক আছে একক গড়ে আট থেকে ছয় বিয়োগ দিলে কত হয় দুই এবারে দেখো দশক ঘরে দুই থেকে ছয় বিয়োগ দিতে হবে দুই থেকে ছয় বিয়োগ দেওয়া যায় যায় না কারণ কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ হয় না তাই দুইকে কত ধরবো বারো ধরব বারো থেকে ছয় বিয়োগ দিলে দেখবে ছয় হয় ঠিক আছে হাতে আমার কত ছিল এক কারণ আমি বারো ধরেছিলাম তাহলে আমি কেটে দুইকে কত করব এক করব কারণ থেকে বিয়োগ দিলেই হয় ঠিক আছে এবার একে একে মিলে গেলে শূন্য আমি বা দিকে আর শূন্যটা বসাচ্ছি না আমি আগের ভিডিওগুলোয় বুঝিয়ে দিয়েছিলাম যে কোনো সংখ্যার বা দিকে শূন্যর কোনো ভ্যালু থাকে না ঠিক আছে তাই আমি শূন্যটা দিলাম না এবারে দেখো এই অঙ্গটাকে আমাকে বুঝতে হবে যে আমি ঠিক করেছি কিনা এই যে বিয়োগ ফল যেটা বেরিয়েছে সেই বিয়োগ ফলটা আমি বসালাম তার সাথে কোনটাকে যোগ করব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি ছিল একশো দেখো একশো বসিয়েছি আমি একক দশক শতক লিখলাম একক ঘর থেকে যোগ করা শুরু করব ছয়ের সাথে দুই যোগ করলে হয় আট আট বসিয়েছি দেখো এবারে ছয়ের সাথে ছয় যোগ করলে হয় বারো বারোর দুই হাতে আমার কত ছিল এক দেখেছ এক ছিল আর হাতের এক হলে দুই হয় দেখো দুই দুশো আঠাশ তাহলে যোগ ফলও কিন্তু আমাদের এক বেরিয়েছে দু যোগ ফল আমাদের কোনটা বেরিয়েছে দেখো প্রথম সংখ্যাটা দুশো আঠাশ তাই তো তার মানে আমাদের এই সেটের ক্যালকুলেশন পুরো ঠিক হয়েছে এবারে দেখো নেক্সট অঙ্কটা তিনশো নিরানব্বই থেকে বিয়োগ দেব দুশো আঠাশকে একক দশক শতক লিখলাম একক ঘর থেকে নয় থেকে আট বিয়োগ দিলে কত হয় এক হয় এবারে দেখো নয় থেকে দুই বিয়োগ দিলে কত হয় সাত হয় আর তিন থেকে দুই বিয়োগ দিলে কত হয় এক হয় তাহলে বিয়োগ ফল কত বেরোলো একশো একাত্তর আমরা এবারে দেখবো যে বিয়োগটা ঠিক করলাম কিনা। ঠিক আছে দেখো বিয়োগ ফলটাকে আমি আগে লিখলাম একশো একাত্তর তার সাথে কি যোগ করব আমি বলেছি দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করব। যোগ করে আমরা দেখব প্রথম সংখ্যাটা পাচ্ছি কি না ঠিক আছে দ্বিতীয় সংখ্যা কত ছিল দুশো আঠাশ আমি একক দশক শতক লিখলাম একক ঘর থেকে আমরা যোগটা করা শুরু করবো আটের সাথে এক যোগ করলে হয় নয় দেখো নয় লেখা আছে সাথে সাথে দুই যোগ করলেও নয় হয় নয় লিখেছি দুয়ের সাথে এক যোগ করলে তিন তিন তারপরে তিনশো নিরানব্বই আমাদের যোগফল বেরোলো ঠিক আছে এই দেখো তিনশো নিরানব্বই হচ্ছে এই যে প্রথম সংখ্যা ঠিক আছে আমরা তাহলে ঠিক করলাম আমরা একেবারে ঠিক করলাম ক্যালকুলেশন এবারে দেখো বলেছে ফাঁকা ঘরে নিজে ঠিক মতো সংখ্যা বসাই এই যে ফাঁকা ঘরে এবারে আমাদের নিজের ইচ্ছা মতো সংখ্যা বসাতে হবে ঠিক একইভাবে দুটো দুটো সেট করে বোঝাতে হবে প্রথমে বিয়োগ করব তারপরে বিয়োগ ফলের সাথে দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করে প্রথম সংখ্যাটা পাই কি না সেটা দেখব এই অঙ্কর মাধ্যমে আমরা কি বোঝাবো যে যোগ এবং বিয়োগের পারস্পরিক সম্পর্ক ঠিক আছে আমি এবার ইচ্ছা মতো একটা সংখ্যা নিচ্ছি ধরো আমি তিনশো নিচ্ছি তিনশো থেকে ধরো আমি দুশো বিয়োগ করছি ঠিক আছে একক দশক শতক লিখলাম শূন্যর সাথে শূন্য বিয়োগ করলে শূন্য দশক গড়ে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তিনের থেকে দুই বিয়োগ করলে এক একশো বেরিয়ে গেল আমাদের বিয়োগ ফল এবারে কি বিয়োগ ফলটাকে আগে লিখবো পরের অঙ্কটার ক্ষেত্রে বিয়োগ ফল আগে লিখবো তার সাথে যোগ করব কি দ্বিতীয় সংখ্যাটাকে দুশো এবারে যোগফল কত বেরোবে দেখব যোগ ফল যদি আমরা প্রথম সংখ্যাটা পাই তাহলে বুঝবো আমাদের অঙ্কটা একেবারে ঠিক হয়েছে দেখি এবারে আমি একক দশক শতক লিখলাম একক ঘর থেকে যোগ করা শুরু করব শূন্য সাথে শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় এবারে এটাও দেখো শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য দুয়ের সাথে এক যোগ করলে হয় তিন দেখো আমাদের তিনশো যোগ ফল বেরিয়েছে এই তিনশোই ছিল কিন্তু আমাদের প্রথম সংখ্যা ঠিক আছে আমরা তাহলে একদম ঠিক করেছি যোগটা আর এবং প্রথমেও যে বিয়োগটা করেছিলাম ঠিক করেছি তাই জন্যই তো আমরা ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে পারলাম যে প্রথম সংখ্যাটাই আমাদের বেরোচ্ছে ঠিক আছে এবারে দেখো নেক্সট অঙ্কটা কি দিয়েছে এখানেও কিন্তু ফাঁকা ঘরে আমার ইচ্ছা মতো সংখ্যা বসাবো ছশো থেকে কত আমি বিয়োগ দিতে পারি ঠিক আছে ছশো থেকে আমি ধরে নিলাম তিনশো বিয়োগ দিই আমি একক দশক শতক লিখলাম একক ঘর থেকে আমরা বিয়োগ করাটা শুরু করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দশক ঘরেও শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তিনশো ফল পরে আমাদের কি করতে হবে এই যে বিয়োগ ফল সেটাকে আমি আগে লিখব পরের অঙ্কর ক্ষেত্রে সেটার সাথে আমরা কি যোগ করবো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাও দেখা এখানে তিনশো ছিল তাই তো আমি একক দশক শতকে লিখে যোগটা করি দেখি কত বেরোয় একক গড়ে শূন্য শূন্যর সাথে শূন্য যোগ করে শূন্য দশক গড়ে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শতক গড়ে তিনের সাথে তিন যোগ করলে ছয় ছশো বেরিয়ে গেছে আমাদের যোগফল ফল দেখো তো এই ছশো সংখ্যাটাই আমাদের আগের অঙ্কে প্রথম সংখ্যা ছিল যার থেকে আমরা তিনশো বিয়োগ দিয়েছিলাম তাই তো দেখো তাহলে আমরা এটি থেকে কী বুঝতে পারলাম যে আমরা অঙ্কটা একেবারে ঠিক করেছি ঠিক আছে এইভাবে আমরা অঙ্কগুলো করলাম এবং বিয়োগ করার পর আমরা যাচাই করে দেখলাম যে বিয়োগটা ঠিক করলাম কি না এবং তার সাথে সাথে যোগ ও বিয়োগের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেটাও আমরা ভালো করে বুঝলাম ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা কিন্তু এই যাচাই করাটা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শিখিনি এই পাতায় এসে আমরা যাচাই করতে শিখলাম এবং যোগ এবং বিয়োগের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা আমরা বুঝতে শিখলাম তোমরা কিন্তু খুব ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে তোমরা যদি মনে করো যে তোমাদের বইয়ে প্র্যাকটিস করতে সুবিধা তোমরা বইয়েও প্র্যাকটিস করতে পারো কেমন তোমরা কিন্তু সকলে ভালো করে পড়াশোনা করো সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আরও নতুন কিছু তোমাদের জানার থাকলে বা আমি যদি কিছু করে দিতে পারি তোমাদের সুবিধার জন্য সেই রকম অঙ্ক আমাকে জানিও কি করতে হবে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সেই মতো চেষ্টা করব তোমাদের ভিডিও প্রোভাইড করার আর ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না কেমন আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে